আপু ভাইয়ারা, ভোর বাজে 5টা, পিয়ালে উঠছে, উইটা আবার একটু মর্জি করে শুয়ে রয়েছে। তা আমি নামাজ পেরে এসে একটু চা নিয়ে বসলাম। পিয়ালকে এখন স্কুলে নিয়ে যাব গা, আবার আসবো 4টায়। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। এই তো স্কুল থেকে আরেক স্কুলে গিয়ে ব্লগটা দিলাম, একটা দাদু ভাইকে নিতে আসছি, বিশাল বড় দায়িত্ব আমার আর বুবলি। তাই আইসা স্কুল তো আবার বাসায় আইসা রান্না করবে একটু লাইয়ের সিল্কা দিয়ে সুটকি। দুইজনের প্রচুর দায়িত্ব। লাইক কমেন্ট করতে বলো। লাউয়ের সিলকার আজকে শুটকি দিয়ে রান্না করে দেখাবো, খুব মজা লাউয়ের সিলকাটা। আপু ভাইয়ারা, এই লাউয়ের সিলকাটা কিন্তু আমরা কোনো সময় ফালাই না। তো এটা আলু দিয়া ভাজি করলে রুটি দেওয়া অনেক মজা। তো আজকে আর ভাজি করব না, শুটকি মাছ দিয়েই রান্না করব। তো এই লাউয়ের সিলকার গুণাগুণ অনেক আছে, এটা অনেক সময় ভর্তাটাও মজা লাগে। আমরা আবার পোড়া মরিচ দিয়ে ভর্তাটাও খাই। তো এর জন্য আজকে কই ভর্তা বানাবো না, শুটকি দিয়ে রান্না করবো। লাইয়ের সিলকা তোমরা ফালাইও না, আলু লোম অল্প একটু, আলু বেশি লোম না। এটা আবার রাইতা দিমু ভাজি খাওয়ার জন্য রুটি দিয়া। লটকা শুটকি গেলা গরম পানির মধ্যে দিয়া রাখছি, গরম পানিটা ধুইয়া। পিয়াল কিন্তু রান্না করতে আছে, পিয়ালে কিন্তু শুটকি রান্না করব। লাইয়ের সিলকাটা অনেকে খায় না, লাইয়ের সিলকাটা এইভাবে তোমরা শুটকি দিয়া চিংড়ি মাছ দা ভাজি এইভাবে খাইতে পারো, অনেক স্বাদ।